জাপানের গ্রাম থেকে সবাইকে সকালের শুভেচ্ছা মাছ আজকে বাহিরে বারবার বৃষ্টি হচ্ছে তারপরেও আমি প্রকৃতির টানে এখানে এসেছি আমি শুধুমাত্র কথা বলার জন্য না আমি মাইন্ডফুল থাকার জন্য প্রকৃতির সঙ্গে দেখা করার জন্য স্রষ্টার সঙ্গে দেখা করার জন্য এখন নিয়মিত সকালে এবং বিকালে প্রকৃতির সান্নিধ্যে আসার চেষ্টা করি আশা করি আপনারাও এমনটা চেষ্টা করবেন তাহলে আপনার জীবন আরও সুখী সুন্দর ও মাইন্ডফুল হবে যাই হোক এই মেঘলা আকাশে একটা সুন্দর এবং আমাদের জীবনের মেঘলা বাস্তবতা নিয়ে কথা বলবো সেটা হলো দুঃখ আমাদের জীবনে সুখ যেমন রয়েছে তেমনি দুঃখও রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো সুখ হয়নি যে কখনো দুঃখের মুখামুখি হয়নি প্রতিটি মানুষের জীবনে সুখের পাশাপাশি দুঃখ রয়েছে কিন্তু আমরা সবাই সুখকে সদর সম্ভাষণ জানাই কিন্তু দুঃখকে কেউ গ্রহণ করতে চায় না কখনো বিবাদন জানাই না কিন্তু আমাদের মোটিভেশন যদি দুঃখকে গ্রহণ করার মোটিভেশন হয় তাহলেই দেখবেন দুঃখেরও আমরা স্বাদ গ্রহণ করতে পারি যেমনটা গ্রহণ করি সুখের দুঃখেরও একটা স্বাদ রয়েছে সেই স্বারটা যে গ্রহণ করে সে তখন সে দুঃখ নিবারণের জন্য উদ্গ্রীব হয়ে যায় অনেক রকম চেষ্টা তদ্বির করে এবং সবসময়ই সজাগ সচেতন সতর্ক থাকে ফলশ্রুতিতে দুঃখ সুখে রূপান্তরিত হয় যে ব্যক্তি দুঃখের অস্তিত্বকে স্বীকার করে দুঃখকে গ্রহণ করে সে শুধু নিজের জীবনে নয় অন্যের জীবন থেকে কীভাবে দুঃখ মুক্তি ঘটে সে জন্য উদ্গ্রীব হয়ে যায় এর জন্য আপনি দেখবেন ইতিহাসে মহামানব ঋষি মহারিষি এবং নবী রসুল দার্শনিকগণ কিন্তু দুঃখ নিবারণের জন্য অনেকেই সংসার ত্যাগ করেছেন অনেকেই বনবাসী হয়েছেন অনেকেই গুহাবাসী হয়েছেন এবং বছরের পর বছর আরাধনা করে নিজের জীবনকে দুঃখ মুক্তি করেছেন এবং অন্যের জীবনকে দুঃখ মুক্তির জন্য পথ দেখিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা হাজার হাজার বছর পরেও তাদেরকে মনে রাখি তাদের দেখানো পথকে আমরা সঠিক সুন্দর মনে করি নিজেরাও দুঃখমুক্ত হই এবং সুখী জীবনযাপন করি আমি বলছি না আপনাকে মহামানব হতে হবে অথবা আপনাকে মহামতি ঋষি মহারষি হতে হবে গৃহত্যাগ করতে হবে কিন্তু আমরা যদি দুঃখকে গ্রহণ করি তাহলেই কিন্তু আমাদের আশেপাশে যত ঝোট জামালা রয়েছে সে তা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি কিন্তু কিছু কিছু বাস্তবতার ক্ষেত্রে দুঃখ থেকে মুক্তির উপায় থাকে না সেই সময় যদি আমরা দুঃখকে আস্বাদন করি দুঃখকে গ্রহণ করি তাহলে সজাগ সচেতন থাকি তাহলে কিন্তু আমরা দুঃখের স্বাদটা বুঝতে পারি এবং মেনে নেই মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবন রাগমুক্ত মুক্ত অভিযোগ মুক্ত জাজমেন্ট ফ্রি হয়ে যায় ফলশ্রুতিতে আমরা মাইন্ডফুল জীবনযাপন করতে পারি আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় যাই হোক সবচেয়ে বড়ো কথা হল আমাদেরকে ইচ্ছাকৃত সৃষ্ট দুঃখের থেকে অবশ্যই নিজেদেরকে মুক্ত রাখতে হবে অনিচ্ছাকৃত দুঃখকে আসলে মুক্তির কোনো উপায় নেই সেটাকে যদি আমরা গ্রহণ করি তাহলেই সেটা সুখে রূপান্তরিত হয় দুঃখেরও কিন্তু একটা স্বাদ রয়েছে সেটা যদি আপনি একটু মিস্টিক্যালি গ্রহণ করেন যে দুঃখ এবং সুখের সমন্বয় জীবন তাহলে কিন্তু আপনার দুঃখ আর দুঃখ থাকে না সুখে রূপান্তরিত হয় তখন আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ আরও সুখী সুন্দর হয়ে যা এই সকালে আমার অনুরোধ রইল সবাই সুখের পাশাপাশি দুঃখকে গ্রহণ করবেন তাহলে আপনার জীবন দুঃখহীন হয়ে যাবে আপনার জীবন আরও সুখী সুন্দর হয়ে যাবে এই মুহুর্তে একটা অনুরোধ রইল যেসব দুঃখ যেসব অভিযোগ যেসব রিজেনগুলি আপনার জীবনে রয়েছে সেগুলিকে গ্রহণ করেন দেখবেন দ্রুত আপনার জীবন সুখুই আরও সুখী সুন্দর হয়ে যেছে আপনি একজন সুখী মানুষ হয়ে যাবেন এবং আপনার জীবন আরও আরও বেশি রিল্যাক্স আরও বেশি পিসফুল হয়ে যাবে যাই হোক আমি জাপান থেকে জাপানের গ্রাম থেকে নিয়মিত আত্ম উন্নয়ন মাইন্ডফুলনেস ফ্যামিলি ব্যালুস এবং আদর্শ জীবন নিয়ে কথা বলি আশা করি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল ধন্যবাদ